ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও যুদ্ধ পরিস্থিতি। গাজা টানা অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যেই সেখানে ছয় হাজার বোমা ফেলার তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ সংঘাতের ষষ্ঠ দিন বৃহস্পতিবার দিবাগত রাতে গাজার সাতশো টার্গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে বারোটি আকাশচুম্বী বহুতল ভবন রয়েছে তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ হয়নি এদিকে গেল ছয় দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারে অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা তেরোশো জন ছাড়িয়েছে এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে আটচল্লিশ জন আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ